سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله والله الله والله الله الله والله الله الله والله والله الله والله الله والله الله মাইশা জেরিন আপনি লিখেছেন সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য, এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, চর্বি কমানো, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সওয়াবের আশা করেন আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সওয়াব এর মাধ্যমে এটি হবে না। তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা, এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি।